हमारी हाथे একজনের প্রাণ রক্ষা হয়েছিল কিন্তু আরেকজনের খোঁজ আমি সেদিন পাই তন্ন তন্ন করে খুঁজেও আমি আরেকজনের খোঁজ পাই আমি বারবার তার কাছে জানার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো ইঙ্গিত পাইনি আমি আমি বারবার খুঁজে আমি বিফল হয়েছি সেদিন আমি ঠিক করে নিয়েছিলাম এ তুমি তুমি ছাড়া আর কেউ কারণ কারণ তুমি ছাড়া দীপনাথের কথা আর কেউ জানতো আমার আমার আর কোনো ভয় নেই রাজনাথ আমি আমি রাজনাথ নই আমি আমি রঞ্জন আমি রাজনাথ নই ওর কাছ থেকে আমাকে কেউ কেউ দূরে সরিয়ে নিয়ে যেতে পারবে না কষ্ট দিলাম বলে তো তোর এতটা কাছে এলে না হলে কি আসতে আসতে না অথচ তুমি এখানেই ছিলে আমি দেখতে পাইনি ওঙ্কারনাথের দীপাকে মারার চেষ্টা আর অনামিকাকে তোমার জীবন দান এই দুটো মিলাতে আমার কোনো অসুবিধে হয়নি তোমার সঙ্গে দেখা হওয়ার পরে অনামিকার স্মৃতির অন্ধকারে আলো লাগে সেই টানে সে খুঁজে বেড়াচ্ছে তার রাজনাথকে তোমাকে সবার আগে এই ডেরাটা ছাড়তে হবে কারণ এটা আর তোমার জন্য নিরাপদ না বাইরে বাইরে ওঙ্কারনাথের লোককে দেখেছি আচ্ছা চক্রবর্তী আগে কথা মশাই তুই ইতিহাস পড়েছ ছেলের হাতে বাপের খুন আচ্ছা ভালো করে দেখো তো আমার হাতে সেরম কিছু লেখা আছে কিনা দেখো 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 আছে নাকি ঠিক তার উল্টো ইন্দ্রনাথ অনামিকার প্রতি এত বড় অন্যায় তুমি করো না অনামিকা তোমাকে সত্যিই ভালোবাসে আজ না আমি ছবিটা কিছুতেই ঘরে রাখবো না না ওই ছবিটাতে কেউ হাত দেবে না কি হয়েছে ছোট্টা করবো কিছু না ওই পুরস্কারটার উপর আমার কোনো অধিকার অধিকার রইলই না কোনোদিনও প্রথম হওয়াটাই কি শেষ কথা পুরস্কারটাই কি বড় আমার তো ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে ভাবি এই প্রতাপ কিন্তু যে কোনো মুহূর্তে আমার হাতে মার খেয়ে যাবে তুমি জানো এটা করলে তোমার কি হবে তুমি জানো সেটা এক মুহূর্তে বাড়িতে তুমি থাকতে পারবে না এমনিতেই বা কি এমন ভালো অবস্থায় আছে আমি জঘন্য চরিত্রের একটা ছেলে ওইখানে আমার সামনে বাদরামি করে যাচ্ছে আর আমি আর জানো কি করেছে অলির ঘরে গিয়ে কি করেছে অলিকে আমাকে বলো কি করেছে অলিকে কি করেছি